নৌকায় ভোট দিলেই দেশের মানুষের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গোপালগঞ্জের কোটালী পাড়ায় সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এসব কথা বলেন। গোপালগঞ্জ থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অজিত আইচ তাপস। শনিবার সকালে সড়কপথে গোপালগঞ্জের কোটালী পাড়ায় আসেন শেখ হাসিনা। এ সময় তার সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ছিলেন। সেখানে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিলেই দেশের মানুষের উন্নয়ন হয়। এর আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সভাপতি এবং ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বক্তব্য শোনেন। শেখ হাসিনা বলেন, তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার পরও তার নির্বাচনী এলাকার সব জায়গার খোঁজ খবর রাখেন। দেশের মানুষের জীবনমান উন্নয়নের চ্যালেঞ্জ নিয়েই তিনি কাজ করছেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। যারা চায়নি আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় আসুক, যারা চায়নি যে কখনো এদেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মানুষের মাথা গোঁজা ঠাই হোক, রোগের চিকিৎসা পাক, শিক্ষা পাক, তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ যে এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, আমার বাবা স্বাধীন করেছে, যা লক্ষ্য নিয়ে সেটা আমি পূরণ করব। এর আগে শেখ হাসিনা নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন। ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া সফরকে তাই প্রধানমন্ত্রী নির্বাচনী সফর হিসেবেই মনে করছেন এলাকাবাসী। আর সাধারণ ভোটারদের সামনে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় ভোটও চাইলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। ব্রিক্সে যোগদান প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকারের আগ্রহে নয়, উন্নয়নশীল দেশ বিবেচনা করে বাংলাদেশকে তারা ব্রিক্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা এই উদ্যোগকে ক্ষতির কারণ হবে বলছেন তাদের বক্তব্য নিন্দনীয় বলে জানান তথ্যমন্ত্রী। বাসায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। দেশের মানুষ ভালো নেই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই গত বছরের তুলনায় এবছর ১,০০,০০০ পশু বেশি জবাই হয়েছে। ব্রিক্স হচ্ছে পৃথিবীর উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। সেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা আছে এবং এই উদীয়মান অর্থনীতির দেশগুলো পৃথিবীর উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং সেই শক্তিকে সবাই সমীহ করে। আজও দেশের বিভিন্ন জেলায় কাঁচামরিচ প্রতি কেজি প্রায় ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে কাঁচামরিচের ফলন বিপর্যয়ে ঘাটতি দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তাই ঈদের আগে থেকে কাঁচামরিচের দাম অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের প্রায় সব এলাকায় কাঁচামরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। অনেকেই বাজারে গিয়ে কাঁচামরিচের দাম শুনে তা না কিনে বাসায় ফিরে যাচ্ছেন। ঝিনাইদহ, নেত্রকোনা ও চাঁদপুরে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। তবে কুষ্টিয়া, বগুড়া, বরিশাল সহ কয়েকটি জেলায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। ১০ দিন আগে কাঁচামরিচের বাজার ছিল ১৮০ থেকে ২০০ টাকা কেজি, এখন থেকে এখন বর্তমান বাজার হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় মশলা উপকরণ এই কাঁচামরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চাহিদা থাকা সত্ত্বেও কাঁচামরিচ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ঈদের আগে কাঁচামরিচ কিনছিলাম ২০০ টাকা কেজি, এখন এসে দেখি কাঁচামরিচ ৬০০ টাকা। এখন তো যা অবস্থা দেখতেছি বাজারের, তাতে কাঁচামরিচ না নিয়েই বাসায় ফিরতে হবে। খুচরো বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় মরিচ না থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। তারা আরও বলছেন ভারত থেকে দ্বিতীয় দফায় আমদানির পর দাম সহনীয় হতে পারে। ঈদের আগে এক দফায় ভারত থেকে কাঁচামরিচ আনা হয়েছিল। এদিকে দাম নিয়ন্ত্রণে ও কাঁচামরিচ উৎপাদনে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে।
পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। গত তিন দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে হাওর এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে সুনামগঞ্জ সদর, বিশম্বপুর, তাহিরপুর, দিরাই, শাল্লা, ছাতক এবং দোয়ারা বাজার উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া, সুরমা এবং জাহাঙ্গীরনগর ইউনিয়ন এবং ছাতক উপজেলার চর মহল্লা, ইসলামপুর এবং নোয়ারা ইউনিয়নের বেশ কিছু সড়কে পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি ক্রমেই বাড়ছে। আজ থেকে দ্বিগুণ ভ্রমণ কর কার্যকর হওয়ায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীরা বিপাকে পড়েছেন। ফলে ব্যাগেজ শাখার কাস্টমসের লোকজনের সাথে পাসপোর্টধারী যাত্রীদের বিতর্ক হচ্ছে। এর আগে ভ্রমণ কর 500 টাকা নেওয়া হতো, আজ সকাল থেকেই নেওয়া হচ্ছে 1000 টাকা। বর্ধিত এই ভ্রমণ কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন যাত্রীরা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পর্যটক এবং রোগীরা যাতায়াত করেন। ঈদের ছুটি কাটাতে ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতির খোঁজে বেরিয়েছেন নগরবাসী। ব্যস্ততম দিনগুলোকে অবসরে পাঠিয়ে কিছুটা স্বস্তি পেতেই পর্যটকেরা ছুটে চলছেন সবুজের হাতছানিতে। বাদ নেই রাজধানী এবং এর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। কথা নাহিয়ানের ডেস্ক রিপোর্ট। ছুটির সময় নিরিবিলিতে সময় কাটাতে পাহাড়ে বেড়াতে এসেছে ভ্রমণ পিপাসু হাজারো পর্যটক। খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে জেলা পরিষদ পার্ক, আলোটিলা, মায়াবিনী লেক, রিচাং ঝর্ণাসহ পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এবারের বৈরি আবহাওয়ায় তা কিছুটা কম। ঈদের ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমি মৌলভীবাজারে এখন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতির চিরসবুজ এই দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। সবচেয়ে বেশি পর্যটকদের দেখা মিলেছে লাউয়াছড়া, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত ও চা বাগানগুলোতে। এখানে লেকটা দেখে মনটা জুড়িয়ে যায়, খুবই সুন্দর জায়গা। আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর। এখানে শাপলা ফুলও ফুটছে। এখানে এসে আমাদের আসলে অনেক ভালো লেগেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। অনেক লোকজন আসতেছে, আর আমাদের নিরাপত্তার দিক থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি, আমাদের সকল টিম অ্যাক্টিভ আছে। এদিকে বৃষ্টিতে ঈদ আনন্দ বাঁধ সেধেছে রাজধানী ও এর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে। বিনোদন নগরী খ্যাত সাভারের ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।